আমি খুব বিপদে পড়ে শেতনাগ রাজ্যে আসতে বাধ্য হয়েছি। তুমি আমায় সাহায্য করবে তো? তোমাকে আমার খুব দরকার। তুমি এক্ষুনি আমার সঙ্গে বিজয়নগর রাজ্যে চলো, এক্ষুনি। যাবে তো, যাবে তো তুমি? যাবে তো দাদা? এটা কি গো মা? আমি মন্দিরে গিয়েছিলাম, এটা মন্দির থেকে নিয়ে এসেছি, ঠাকুরের টাকা। এই টাকাটা সব সময় তোমায় রক্ষা করবে যে কোনো বিপদ থেকে। উর্মি, উর্মি, এই টাকাটা তোমার হাত থেকে কখনো খুলবে না। কোনোদিনও যেন ভুল করেও এটা খুলে না যায়। মনে থাকবে? মনে থাকবে। উর্মি, উর্মি, তুমি তুমি আমায় কোনোদিনও ছেড়ে চলে যাবে না? সব সময় তুমি আমার সাথে থাকবে? আমি কোথাও যাব না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, কথা দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় সাবধানে থাকব, কেমন? তাই যেন হয়, তাই যেন হয় মা। উর্মি, এই টাকাটা তোমার হাত থেকে কখনো খুলবে না। কোনোদিনও যেন ভুল করেও এটা খুলে না যায়। কি হবে এবার? ওগুলো তো তোমার কোনো কাজে লাগবে না, আর ওগুলো জোড়াও যাবে না। কি এমন আছে ওতে যে তুমি এত বিচলিত হচ্ছ? মায়ের দেওয়া মঙ্গল টাকা ছিল একটা, ছিঁড়ে গেছে। মা যদি জানে তাহলে খুব কষ্ট পাবে। আপনি কে বলুন তো? আমি বলতে পারো, আমি তোমার বন্ধু। বন্ধু?
আপনাকে তো এই প্রাসাদে আগে কোনোদিনও দেখিনি। বলতে পারো উর্মি, আমি তোমার জন্যই এখানে এসেছি। আমার জন্য? আর আপনি আমার নাম জানলেন কি করে? উর্মি, উর্মি, উর্মি কার সাথে কথা বলছো? আমি আমি তো ওনার সাথে কোথায় গেল? এক্ষুনি তো ওখানে ছিল। তোমায় বলেছি না অজানা অচেনা লোকের সাথে কথা বলতে নেই, তোমার মনে নেই? আমি তো কথা বলিনি মা, আমি পড়ে যাচ্ছিলাম, সেই সময় উনি এসে বলল উনি নাকি আমার বন্ধু। কি বন্ধু? বন্ধু মানে কে ছিল, কি নাম? নাম বলেনি, শুধু বলল নাকি আমার বন্ধু। ঠিক আছে, তুমি প্রাসাদে চলো, এসো। তোমার মঙ্গল টাকা কোথায়? ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে? তুমি মঙ্গল টাকাটা ছিঁড়ে ফেললে? তোমাকে বারবার বলেছিলাম না এই টাকা যত্ন করে রাখতে, নিজের কাছে সাবধানে রাখতে, তুমি সেটা ছিঁড়ে ফেললে। ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। উর্মি চলো আমার সাথে ভেতরে, চলে এসো। যতই তুই মেয়ের হাতে মঙ্গল তাগা বাদ পদ্মিনি, উর্মিকে তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচাতে পারবি না, কিছুতেই না। এত দক্ষতা প্রমাণ করে কি হবে বলো কাঞ্চন? সেই তো থাকতে হবে তোমায় উর্মিরই ছায়াতে। মানে দেখতে পাচ্ছ না চারিদিকে উর্মিকে নিয়ে কত সব উৎসবের আয়োজন হচ্ছে? আবার এটাও শোনা যাচ্ছে যে ওই মায়াবী পদ্ম ফুল থেকে উর্মি ওই কি সব শক্তি পাবে, আর তোমাকে বিয়ে করে তো উর্মি এই রাজ্যে রানীও হয়ে যাবে। তা এসবের মধ্যে তোমার কি হবে বলো রাজপুত্র কাঞ্চন? রাজপুত্রকে নিয়ে তো আদিখ্যাতা করতে দেখিনি, যা কিনা আজ এক সেনাপতি কন্যাকে নিয়ে করতে দেখছি। ছি 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 ছি, যাও এবার বন্ধুত্ব দেখাও গিয়ে। কি হলো কাঞ্চন, থেমে গেলে কেন? শুরু করো। এইসব কথা যেন তোমার মুখে আর না শুনি, আমি তোমাকে আগেও সাবধান করেছিলাম আর আজও করছি। আমাকে উর্মিকে নিয়ে কিংবা আমাদের বন্ধুত্ব নিয়ে যেন আর কোনো কথা তোমার মুখে না শুনি। মনে রেখো, তোমাদের এই বন্ধুত্ব কতদিন টিকে থাকে এটা আমিও দেখবো কাঞ্চন। ওগো রাজকুমার কাঞ্চন, তোমার তো মোটেই দেখা নেই। আমার একদম ভালো লাগছে না উর্মি। ওমা কেন?
ওই সোমেশ্বর আজকে আমায় বেশ রাগিয়ে দিয়েছে। আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না উর্মি। চল রেশুক, আজকে রাজকুমার কাঞ্চনের কথা বলার ইচ্ছা নেই, সে তোর সাথেও কথা বলবে না। চ রাজপুত্রের গোমরা মুখে রাগ করে কার জন্যে, কেমনে মুখে ফুটবে হাসি তুই বলে দেখ কন্যে। তুই যখন বলছিস তাহলে তো রাজকুমার কাঞ্চনের মুখে আমাকে হাসি ফোটাতেই হবে। কাঞ্চন যদি মুখই না খোলে তাহলে তো এটা খেতেও পারবে না, তাই না? এটা বড় নামি আর তুই ভাগ করে। না না আমি খাচ্ছি, আমায় দাও না। আগে মুখে হাসি ফোটাও তারপর পাবে, নয়তো পাবে না। এই না, ভয় নেই, এতে কেশর নেই, এটা খেলে তোমার শরীর খারাপ হবে না। ঠিক জানো আমার মন কখন কিভাবে ভালো করতে হয়, তাই না? সেটা না জানলে আর বন্ধু হলাম কেমন করে? তুমি দেখো কাঞ্চন, যখনই তোমার মন খারাপ হবে আমি তখনই চলে আসবো তোমার মন ভালো করতে, লাড্ডু নিয়ে। আচ্ছা বাবা, লাড্ডু নিয়ে। তুমি অযথা দুশ্চিন্তা করছো পদ্মিনী, আমরা তো সবাই আছি, উর্মির কিচ্ছু হবে না। একের পর এক অঘটন ঘটছে রানীমা, কি করে দুশ্চিন্তা না করে থাকি বলুন তো? আমার মনে যে কি চলছে তা আমি কাউকে বোঝাতে পারবো না। তুই বোঝাতে না পারলেও আমি বুঝি রে বোন, আর বুঝি বলেই তোর মনকে শান্ত করার উপায়ও খুঁজে বার করে এনেছি। আমি ভেবেছি রানীমা, উর্মির মঙ্গল কামনায় আমি একটা পুজো দেব, আর আমি চাই সেই পুজোয় তুই আর রানীমা আমার সঙ্গে থাক। নিশ্চয়ই থাকবো, কেন থাকবো না দিদি? ঠিকই তো, তুমি একদম চিন্তা করো না কামিনী, আমিও পুজোতে উপস্থিত থাক। আসলে কি জানেন রানীমা, আজকাল সবাইকে নিয়ে এত দুশ্চিন্তা হয়, তাই ভাবলাম সকলের মঙ্গল কামনায় পুজোটা দিয়েই দিই। বেশ করেছো কামিনী, খুব ভালো ভেবেছ। কিন্তু কাঞ্চন, তুমি আমায় একটা কথা বলো, আমি কি করে জানবো যে তোমাকে আমার দরকার? এই যে এই বাঁশি শুনে, আমাদের তো এটাই কথা হয়েছিল যে আমার বাঁশির সুর শুনলেই তুমি ছুটতে চলে আসবে, আর তারপর আমি বাঁশি বাজাবো আর তুমি নাচবে। Thank you.
উর্মি উর্মি আমি না রানীমাদের সবাইয়ের সাথে মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আমার ফিরতে একটু দেরি হবে। তুমি দুষ্টুমি করবে না তো? না। শোনা আমি আমার আর শোনো, আমি না ফেরা পর্যন্ত তুমি এই ঘর ছেড়ে কোথাও বেরোবে না, মনে থাকবে? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি ফিরে না শব্দে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না, কথা দিলাম। আমি আছি সব সময় তোমায় সব বিপদ থেকে রক্ষা করার জন্যে। আমি জানি না রে মা, কোন সে বিপদের ছায়া তোর উপর পড়তে চলেছে, কিন্তু এটুকু জানি সেই বিপদ আর তোর মাঝে আমি তোর মা ঢাল হয়ে দাঁড়াবো। উর্মিকে কি করে সরাবে ভেবে রেখেছো? ভেবে তো দেখেইছি, সে জন্মের সময় থেকে পরিকল্পনা হয়েই আছে, শুধু পরিণতি দেওয়া বাকি। ওদিনই আমার বোন হওয়া সত্ত্বেও বারবার আমার জীবনে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওর বাবা আর আমার বাবা ভাই হওয়া সত্ত্বেও ওদিনই বারবার অগ্রাধিকার পেয়েছে, ওকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, তবে তবে আর নয়। পদ্মিনীকে হয়তো আমি আমার রাস্তার কাঁটা হওয়া থেকে আটকাতে পারিনি, তবে ওর মেয়েকে আমি আমার পথের কাঁটা হতে দেব না। ওই মহাশক্তিশালী পদ্ম আর আমার মাঝে কেউ আসবে না, আমি কাউকে আসতে দেব না। একবার হয়তো অসফল হয়েছি ঠিকই, কিন্তু আর আমি অসফল হব না, কিছুতেই না। কি করবে? আমি পূজোর ছল করে পদ্মিনীকে প্রাসাদ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি। উর্মি একা থাকবে, আমার সুবিধা হবে। কামিনী, এই পূজোর আয়োজন তো তুমি নিজে হাতে করেছো। তোমার আয়োজন করা পূজোয় যদি তুমি না থাকো আর সেই সময় উর্মির কিছু হয়ে যায়, সকলে তোমাকে সন্দেহ করবে। কে বলেছে আমি পূজোয় থাকব না? আমি পূজোয় থাকব এবং নিষ্ঠা ভরে পূজোও করব। উর্মি একা থাকবে, উর্মি মরবে, আমার মনস্কামনাও পূরণ হবে। কিভাবে, কে পূরণ করবে তোমার মনস্কামনা? আমি আমি কি আপনি আপনি এখানে এখানে কেন? আমার বোন ডাকবে আর আমি আসব না, সেটা কখনো হতে পারে? আপনি আপনি প্রাসাদে এসেছেন, আর আর কেউ জানে না তো। বোকা নাকি যে দাদার আসার কথা সবাইকে জানিয়ে বেড়াবো? কেউ জানে না দাদার কথা, আর কেউ জানতেও পারবে না উর্মিকে কে মারে। আমার বোন যখন তার মেয়ের দীর্ঘায়ু কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করবে, তখন দাদা তার মেয়েকে চিরতরে সরিয়ে দেবে। কিন্তু কিভাবে?
মাসির সুরেই আমায় ডেকে নেবে। আমাদের তো এটাই কথা হয়েছিল যে আমার বাঁশির সুর শুনলেই তুমি ছুটতে চলে আসবে। আমি কথা দিয়েছিলাম মা না আসা অবধি আমি এই ঘরের বাইরে যাব না। কি করি কি করি আমি এখন, কি করার আছে এখন আমার? কাঞ্চনের সাথে গেলে তো আমার কোনো বিপদ নেই। আমি যাব। সারা রাত না খেয়ে থাকলে শুধু নিজের শরীরকেই কষ্ট দেওয়া হয়, আর কিচ্ছু হয় না কামিনী। সবই প্রভুর ইচ্ছে, শুধু মনে রেখো সব কিছু এখনো শেষ হয়ে যায়নি। আমি মানছি আমরা আমরা একবার অসফল হয়েছি, ঠিক? অসফল অসফলতা কামিনীকে মানায় না, বিশেষ করে কোনো কিছুর জন্য এতদিন ধরে তিল তিল করে অপেক্ষা করার পর অসফলতা একেবারেই কামিনীকে মানায় না। একরত্তিমে উর্মি আজ আমার হাত থেকে বেঁচে বেরিয়ে গেল। দেখো কামিনী, কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়, উর্মিকে আমার রাস্তা থেকে সরাতেই হবে, তবেই কাঞ্চন হবে লক্ষ্মীর আর মহাপদ্ম হবে আমার। আমার হবে হবে কামিনী, কিন্তু তার জন্য নিজের শরীরটাকে তো ঠিক রাখতে হবে না? এসো কিছু খেয়ে নেবে, এসো এসো কামিনী, এসো। বসো। কিছু খেয়ে নাও কামিনী, কিছু খেয়ে নাও। নিন্না, খাবারটা খেয়ে নিন। মন্ত্রীমশাই এত করে বলছে না খেয়ে থাকতে নেই, শরীর খারাপ করবে। নিন, খাবারটা খেয়ে নিন। হ্যাঁ, এই তো খেয়ে নিন, খেয়ে নিন, না খেলে শরীর খারাপ করবে, খেয়ে নিন। কামিনী, কামিনী কি করছো কি তুমি? যতক্ষণ না পর্যন্ত আমি উর্মিকে নিজের রাস্তা থেকে সরাতে পারছি, আমি মুখে অন্ন তুলব না। আর এবার আমি এমন কিছু একটা করব, এমন ভয়ঙ্কর কিছু করব যেটা সেটা কেউ কল্পনাও করতে পারবে না। আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় তুমি ওকে রক্ষা করো ঠাকুর, ভালো রেখো। সেনাপতি পত্নীর মুখে হঠাৎ এমন কথা কেন? গুরুদেব, গুরুদেব, আমার আমি আমার আশঙ্কার কথা কাউকে বলে বোঝাতে পারছি না গুরুদেব। আমি আমি কি করব বলুন তো? কাল আমি যা অনুভব করেছি সেটা সাধারণ কোনো বিষয় নয়, বরং এ অনেক বড় বিপদের পূর্বাভাস। কেউ না বুঝলেও আমি তোমার চিন্তা বুঝতে পেরেছি মা। তুমি আজ যে বিপদের আশঙ্কা করছো, আমি অনেক আগেই এই প্রাসাদে তার টের পেয়েছি।
আমাকে সত্যি টের পেয়েছেন। প্রাসাদে কোনো বিপদ সেটা আপনি জানতে পেরেছেন গুরুদেব, কিন্তু কি সে বিপদ? দেখো, আমি নিজের চোখে কাউকে কোনো কুকর্ম করতে দেখিনি ঠিকই, আর নিশ্চিত না হয়ে কাউকে দোষারোপ করাও ঠিক নয়। তবে একের পর এক ঘটে যাওয়া ঘটনা কাকতলীয় হতে পারে না বলেই আমার বিশ্বাস। তার মানে? মানে প্রাসাদে হঠাৎ চুরির চেষ্টা, অপরাধীর মৃত্যু, তারপর পদ্ম জাগরণের ঠিক আগের মুহূর্তেই উর্মির বিপদে পড়া, প্রাণ সংশয়, দাসীর নিখোঁজ হওয়া, এই গোটা ব্যাপারটাই খুব একটা সহজ নয় মা। অনেক বড় বিপদ আসতে চলেছে সামনে, যা এই রাজ্য রাজপ্রাসাদকে তছনছ করে দেবে বলেই আমার মনে হয়। কে নিয়ে আসবে এই বিপদ? কে সে? তা তো এক্ষুনি আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, আমার হিসেব অনুযায়ী যে এই বিপদ নিয়ে আসবে সে এই প্রাসাদের খুব কাছের মানুষ, আর খুব কাছের কারোর কাছ থেকে আসা বিপদ খুব ভয়ঙ্কর হয়, কারণ তারা সবকিছু জেনেই আঘাত করে। আমাদের এমন আপন কে আছে যে আমাদেরই সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে? কে সে?